প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ছোট পকেট ঘের থেকে কিভাবে মাছ ধরে। এই ঘেরে ছাড়া আছে ভেটকি মাছ, বলদা চিংড়ি মাছ, ব্লাড কাপ, তেলাপিয়া মাছ, জাল টানা শুরু হয়ে মাঝামাঝি পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। আস্তে আস্তে এই যে জাল টানা শেষ হতে চলতেছে, জাল টানার ভিতরে এক সাইডে দুজন লোক লাগে, একজন উপর থেকে টানে আর একজন নিচে মাটিতে মিশায় রাখে, নতুবা তল দিয়ে মাছগুলো বেরোয় যায়। আর সাধারণত চিংড়ি মাছগুলো ধরতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, একটু ফাঁক থাকলে চিংড়ি মাছগুলোই বেরোয় যায়। আর চারিপাশে জঙ্গল দেখতেছেন, জাল টানা শেষ, এখন দুই সাইড থেকে জাল গুছিয়ে এক জায়গায় এনে তার মাছগুলো ধরা হবে। মাছগুলো এখন চেক দেবে, যেটা যেটা ধরে রাখার মতো রেখে দেবে, আর রাখার মতো না হলে ওইটা আবার ছেড়ে দেবে। এর মূল উদ্দেশ্য ছিল মাছগুলো কতটুকু হয়েছে দেখার, আর এর ভিতরে কিছু তেলাপিয়া মাছ আছে ওই মাছটায়, বাকি যে তিন প্রকার মাছ আছে ওই মাছগুলোরে ডিস্টার্ব করে বা খাবার থেকে বঞ্চিত করে। আর একটা ব্যাপার হলো, ঘেরে জাল মাঝে মাঝে টানলে মাছের উপকার হয়, মাছগুলো বাড়ে এবং মাছের গায়ে শ্যাতলা জাতীয় কিছু পরিষ্কার হয়। আজকে আমরা যা দেখতে পেলাম, মাছগুলো যে পর্যন্ত বড় হয়েছে এ থেকে রাখার মতো না, একটা মাছই রাখার মতো আছে, কিন্তু ওটাও আমরা আজকে ছেড়ে দেবো যাতে পরে আরো বড় হয়। মেন উদ্দেশ্য ছিল মাছগুলো চেক দিয়ে ভালোভাবে দেখা, ওটা আমাদের দেখা শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।